আসসালামু আলাইকুম পিএসপি টিউটোরিয়ালের পনেরোতম পর্বে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি মোতালে হোসেন আজকে আমি কথা বলবো কনস্ট্যান্ট নিয়ে তো কনস্ট্যান্ট কনস্ট্যান্ট কি আর ভেরিয়েবল দুটো একই জিনিস তবে দুইজনের মধ্যে কিছু পার্থক্য আছে সেই বিষয়গুলো আমাদের একটু দেখতে হবে অলরেডি আমরা ভেরিয়েবল কিভাবে ডিক্লেয়ার করতে হয় সে বিষয়টি দেখেছি তো আমি এখানে আবার একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছি সাপোজ এক্সিক টু টেন এবং আমি নিচে আবার এখানে লিখলাম ডলার এক্স ইকাল টু টোয়েন্টি ফাইভ এবার যদি আমরা এখানে নিচে ইকো করি ইকো ডলার এক্স তাহলে এখন এক্সের মানটা কত আসবে এক্সের মানটা কিন্তু আসবে টোয়েন্টি ফাইভ কারণ কি ভেরিয়েবলের মান পরিবর্তনশীল আমরা যেহেতু প্রথমে এখানে ডিক্লেয়ার করেছি এরপরে আবার নিচে এটিকে আবার চেঞ্জ করতেছি মানটা তো সেই সময় কি হবে যে ভেরিয়েবলের এই মানটা পরিবর্তন হয়ে যাবে আর যেহেতু সবার শেষে আমরা এখানে ইকো করছি তাহলে সর্বশেষে এক্স এর যে মানটা আছে সেই মানটা শো করাবে তো আমরা যদি এখানে রিলোড দেই তাহলে এই যে দেখতে পাচ্ছি এখানে কিন্তু 25 শো করছে বা আরেকটা বিষয় আমরা যদি এভাবে লিখি सपोज ডলার এক্স ইকুয়াল টু ডলার এক্স প্লাস 5 তাহলে কি আসবে যে এই এক্স এর মানটা এখন কত হবে এক্স এর মান আগের যে মানটা ছিল 10 এখানে আসবে 10 এবং 5 টোটাল ফিফটিন আমরা যদি এখানে রিলোড দেই এই যে ফিফটিন শো করছে তো এটা দেখানোর কারণ হচ্ছে একটা এই যে ভেরিয়েবলের মানগুলো পরিবর্তন হয় এখন আমি এগুলো বাদ দিচ্ছি বাদ দিয়ে সাপোজ এখানে ইকো করি সাপোজ টেস্ট ইকো করলাম টেস্ট এবার যদি আমি এখানে রিলোড দেই একটি ইরোর এখানে শো করবে ওয়ার্নিং যে ইউজ অফ আনডিফাইন কনস্ট্যান্ট টেস্ট ওকে সে বলছে যে এই এটা একটা কনস্ট্যান্ট কিন্তু এটা কখনও ডিফাইন করা হয়নি তো প্রথমে কনস্ট্যান্ট ইউজ করতে গেলে প্রথমে আমাদেরকে কনস্ট্যান্ট ডিফাইন করতে হবে ভেরিয়েবল যেমন আমরা যদি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার না করে ভেরিয়েবল ডিফাইন করি ইকো করি সেই ক্ষেত্রে কিন্তু সেটা কাজ করবে না তো সেম একইভাবে কনস্ট্যান্টও তৈরি করে নিতে হবে আগে তো কনস্ট্যান্ট ক্রিয়েট করার জন্য আমাদের প্রথমে লিখতে হবে ডিফাইন এরপরে এখানে দুইটা আর্গুমেন্ট সেট করা যায় এখানে দুইটা আর্গুমেন্ট সেট করা যায় প্রথম আর্গুমেন্টের মধ্যে দিতে হচ্ছে নাম কনস্ট্যান্টের নাম আর দ্বিতীয় যে আর্গুমেন্টে এখানে দিতে হয় হচ্ছে ভ্যালু এবার আমরা যদি নিচে এসে ইকো করি ইকো নেম আমরা ইকো করলাম এখানে নেম তাহলে এবার কি হবে এই নেমের এটা হচ্ছে নেম আর এর ভ্যালুটা হচ্ছে এই যে ভ্যালু এখন আমরা এই নেমটা এখানে ইকো করার ফলে সে এই ভ্যালুটা শো করবে আমরা যদি এখানে সে রিলোড দেই তাহলে দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু ভ্যালু শো করছে একটা কনস্ট্যান্ট ডিফাইন করতে হয় এভাবে যে প্রথমে লিখতে হয় ডিফাইন আমি আবারও দেখাচ্ছি যে প্রথমে লিখতে হয় হচ্ছে ডিফাইন এরপরে এর মধ্যে দুইটা আর্গুমেন্ট সেট করতে হয় প্রথমটার ভিতরে দিতে হয় হচ্ছে নাম আর দ্বিতীয়টার ভিতরে দিতে হচ্ছে মান যে আমার এই নামের এগেনস্টে কি মানটা থাকবে আমরা যখন একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি চাপো যে এভাবে এক্সিক টু টোয়েন্টি ফাইভ তাহলে কী হচ্ছে এটা হচ্ছে নাম আর এটা হচ্ছে মান সেম একইভাবে কনস্ট্যান্টের ক্ষেত্রে আমাদেরকে লিখতে হবে ডিফাইন এবং একটা নাম সেট করতে হবে প্রথম আর্গুমেন্টে দ্বিতীয় আর্গুমেন্টে ওইটার মানটা দিয়ে দিতে হবে এখন আমরা একটু আগে একটা বিষয় দেখেছিলাম যে ভেরিয়েবলের মানটা কি পরিবর্তন হচ্ছিল তো আমি যদি এখানে সাপোজ একটা কনস্ট্যান্ট এখানে ডিফাইন করেছি নেম নামে এখানে আবার আর একটা কনস্ট্যান্ট ডিফাইন করলাম নেম এটার ভ্যালু সাপোজ চেঞ্জ করে দিলাম সাপোজ মান টেস্ট একটার ভ্যালু হচ্ছে ভ্যালু একটার নেমের একটা কনস্ট্যান্টের ভ্যালু হচ্ছে ভ্যালু দেওয়া আছে এবং আমি ওই নামে আরেকটা কনস্ট্যান্ট এখানে ডিফাইন করলাম সেটার মানটা এখানে চেঞ্জ করে দিলাম এবার আমরা যদি এখানে নেমটা ইকো করি তাহলে এখানে একটা এরর শো করবে এই যে নোটিস যে কনস্ট্যান্ট নেম অলরেডি ডিফাইন তো ভেরিয়েবল এবং কনস্ট্যান্টের মধ্যে পার্থক্য এটাই যে কনস্ট্যান্টের মান কখনো পরিবর্তন হয় না আর কনস্ট্যান্ট একটা একবারই ডিফাইন করা যায় এক নামে একটাই ডিফাইন করা যায় এখন চাপো আমরা এখানে চেঞ্জ করে দিচ্ছি যে নেম ওয়ান নেম ওয়ান এবার কিন্তু আর এটা কোনো সমস্যা হবে না কারণ কি এখন এখানে দুইটা কনস্ট্যান্ট এখন এখানে দুইটা কনস্ট্যান্ট হয়ে গেছে তো সেই ক্ষেত্রে কোনো সমস্যা হবে না আরেকটি বিষয় সেটা হচ্ছে যে কনস্ট্যান্টের নেম কখনোই ছোট হাতের হয় না সবসময় বড় হাতের লিখতে হয় এভাবে সবগুলো ক্যাপিটাল ক্যাপিটাল লেটারে লিখতে হয় তো যেহেতু এখানে আমরা কি সবগুলো বড় হাতের তো এখানেও আমাদেরকে এভাবে সবগুলো বড় হাতের করে দিতে হবে এবার যদি আমরা এখানে রিলোড দেই সেই একইটাই কিন্তু শো করবে তো যখন আমরা কনস্ট্যান্ট ডিফাইন করব অবশ্যই তার নেমটা আমরা দেব বড় সবগুলো ক্যাপিটাল লেটারে এখানে যে কোনো কিছু হতে পারে সাপোজ টেস্ট টেস্ট একটা কনস্ট্যান্ট এবার এটাকে কল করার সময় আমাদের এখানে লিখতে হবে টেস্ট কনস্ট্যান্ট আমাদের বিভিন্ন জায়গায় দরকার হবে যেখানে আমাদের কোনো মান পরিবর্তনশীল নয় অর্থাৎ ওই মানটা কখনোই পরিবর্তন হবে না সেই সমস্ত জায়গায় আমরা ব্যবহার করব কনস্ট্যান্ট আর যেখানে মান পরিবর্তন হওয়ার সম্ভাবনা থাকবে সেখানে আমরা ব্যবহার করব ভেরিয়েবল তা আশা করি সবাই বুঝতে পেরেছেন যে একটা কনস্ট্যান্ট কিভাবে ডিফাইন করতে হয় এখন তে ডিফল্ট ডিফল্টভাবে অনেক কনস্ট্যান্ট দেওয়া আছে আমি তার মধ্যে থেকে একটি দেখাচ্ছি ডাবল আন্ডার ফাইল ডাবল আন্ডার স্কোর আচ্ছা আর একটা বিষয় যে কনস্ট্যান্টের নেমের ক্ষেত্রে শুরুতে আন্ডার স্কোর দেওয়া যায় কিন্তু অন্যান্য কোনো স্পেশাল সিম্বল কিন্তু দেওয়া যায় না ডলার সাইনও দেওয়া যাবে না কারণ কি ডলার সাইন দিয়ে দিলে সেটা ভেরিয়েবল হয়ে যাবে তো কনস্ট্যান্টের নেমের ক্ষেত্রে কখনোই এই নেম ছাড়া মানে ক্যারেক্টার ছাড়া আর আন্ডার স্কোর ছাড়া কোনো কিছু ইউজ করা যাবে না এবার আমি এখানে একটা ডিফল্ট কনস্ট্যান্ট লিখলাম হচ্ছে ফাইল আমরা যদি এটাকে ইকো করি ইকো ইকো আমরা জাস্ট এটাকে ইকো করলাম এখন এটা ইকো করার ফলে সে এই পাতটা দেখাবে আমার এই ফাইলটা যেখান থেকে রান হচ্ছে মূলত আমার এই ফাইলটা যেখানে আছে তার পাতটা দেখাবে আমাদের ফাইলটা আছে কোথায় যে সি ডাইভে জ্যাম এইচটি ডক্স পিএসপি ফোল্ডারের মধ্যে ইন্ডেক্স ডট পিএসপির মধ্যে আছে তো যখন আমাদের এভাবে পাতটা বের করার দরকার হবে তখন আমরা এভাবে এই ফাইল কনস্ট্যান্টটা ইউজ করবো আমাদের অনেক অনেক সময় এই পাত্রার দরকার হবে আমরা যখন প্রজেক্ট নিয়ে কাজ করব তখন আমাদেরকে আমাদের প্রজেক্টের পাত্র দরকার হবে তো সেই ক্ষেত্রে আমরা এভাবে এই কনস্ট্যান্ট ইউজ করে কাজটা করতে পারবো